তুল তুল ব্রাশ করে চলে এসেছে। এখন নাজিফা কত বড় বড় পা বের করে বসে। তুল 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 প্রতিদিন সকালবেলা উঠো ঘুম থেকে? আজকে যে ফ্রাইডে, এই জন্য তাই না? আর ইয়া রাদিয়া ঘুমাচ্ছে? তাই নাজিফার মতো ফাবিয়া উঠে সকালে ক্লাসে বসে জুমে, আর নাজিফা ঘুমিয়ে থাকে আর ফাবিয়া রেগে যায়। সকালে উঠছো, ভালো করেছো তো, অনেক ভালো করেছো, ভালো কাজ করেছো। ফাবিয়ার একটা চ্যানেল আছে আর নাজিফার একটা চ্যানেল আছে, ফানা কিডস ক্লাব, বুঝছো? ওইখানে এটা আপলোড দিব। তুমি দেখেছো ফানা কিডস ক্লাব? আচ্ছা ঠিক আছে। আরেকটা হচ্ছে ওদের আরেকটা নতুন চ্যানেল খুলেছি, সেটা হচ্ছে ফানা ফুডিস, যেগুলো ওরা কিনা কি খাচ্ছে, কোথায় কি খাচ্ছে, খাওয়া দাওয়া নিয়ে শুধু, বুঝছো? ফুড রিভিউ। হ্যাঁ, ফানা ফুডিসের বার্থডের ভিডিওটা আছে। তুমি সকালে কি নাস্তা খাও? তোমার মর্নিং ব্লগ নেই, প্রতিদিন তুমি সকালবেলা কি নাস্তা খাও? গুড, এটা তো ভালো বেবি। আম্মু যেটা দেয় সেটা খায়। তখন ব্রেক থাকে না, দুটো ক্লাসের মাঝখানে ব্রেক থাকে না? আচ্ছা, কয় মিনিট ব্রেক থাকে? ও, তাহলে তো অনেকক্ষণ। আর ফাবিয়ার আবার দুইটা ক্লাসের মাঝখানে 10 মিনিটস, হ্যাঁ 10 মিনিটস ব্রেক থাকে। আচ্ছা, কি রুটি খেতে পছন্দ করো না পরোটা খেতে পছন্দ করো? পরোটা বেশি। কি দেখাও, ডিম দিয়ে? তোমার চুলও কিন্তু খুব সুন্দর, আমার তো অনেক ভালো লেগেছে। তুমি তেল দাও মাথায়? হ্যাঁ, মাঝে মধ্যেও কিন্তু তেল দিতে হয়। দাও, ভেরি গুড। হ্যাঁ, কিন্তু তারপরেও তেল দিলে চুল সুন্দর হয়, নাহলে তেল না দিলে চুল ড্রাই হয়ে যাবে। আজকে কিন্তু আমরা তোমাদের ছোটবেলার খেলনাগুলি দেখবো। তুমি একটা করে খেলনা দেখাবা আর ওই খেলনার গল্পগুলো বলবা, মানে এটা কবে কিনেছিলে, কবে তুমি এটা পেয়েছো, এরকম। হ্যাঁ, কারণ ছোটবেলার কথা তো মনে থাকে না তো। এই যে যেমন এটা, এটা ভালো লাগে? খুব সুন্দর, কিন্তু তোমার সাথে ম্যাচিং হয়েছে, এটা ভালো লাগছে। ম্যাও তো না, আমি ম্যাও বলেছিলাম, আমি ম্যাও বলে দিয়েছি, প্যাক প্যাক।